বিশালগড় জুড়ে অব্যাহত লাল সন্ত্রাস। শনিবার রাতে বিশালগড়ে এক উঠোন সভায় মেম্বার সহ 139 জন সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন। সেই ঘটনার পরই পুড়িয়ে দেওয়া হয় বিজেপির বুথ অফিস, নষ্ট করা হয় বিজেপি দলের প্রচার সজ্জা। রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিতাই চৌধুরী। এই ঘটনায় অভিযোগের আঙুল সিপিএম এর দিকে তুলেছে বিজেপি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, গোটা রাজ্য সহ বিশালগড়ের চারদিকে চলছে লাল সন্ত্রাস। শনিবার রাতে চারটি উঠোন সভায় বর্তমান মেম্বার সহ মোট 139 জন সিপিএম ভোটার বিজেপি পতাকা দলে সামিল হন। তা উপলব্ধি করে শাসক দলের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেছে। এই ঘটনার পরই পুড়িয়ে দেওয়া হল বিজেপির বুথ অফিস, নষ্ট করা হল বিজেপি দলের প্রচার সজ্জা। রবিবার সাত সকালেই দেখা যায় বিশালগড়ের নোয়াপাড়ায় বিজেপির বুথ অফিসে শাসক দলের ক্যাডার বাহিনীরা জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি মনোনীত প্রার্থী নিতাই চৌধুরী। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সিপিএম সন্ত্রাসের মাত্রা তত বাড়াচ্ছে বলে অভিযোগ করলেন নিতাই বাবু। পাশাপাশি এই ঘটনায় অভিযোগের তীর সিপিএম এর দিকে তুলে দিলেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সিপিএম ততই তাদের সন্ত্রাসের মাত্রাটা বৃদ্ধি করেছে। আমাদের এই বিশালগড়ে প্রতিটা এরিয়ায় এই সিপিএম আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলে দিচ্ছে, পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে, আমার বহু ব্যানার ওরা ছিঁড়ে ফেলেছে, আমাদের কাট আউটগুলো ফেলে দিচ্ছে। তিনি আরো জানান, পুলিশের কাছে বহু অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনাটি সকালে অবজারভারকে জানানোর জন্য বহুবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অফিস থেকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করলে কোনো এক পিজি ফোন রিসিভ করে বললেন এটা ভুল নাম্বার। আমরা অনেক অভিযোগ করেছি, কোথাও কোনো কাজ হচ্ছে না। আজকে আমি সকালবেলা আমি এই আমার অবজারভারকে আমি ফোন করেছি, ফোনটা পর্যন্ত রিসিভ করেন না। ওনারা যে ফোন নাম্বার দিয়েছেন, একজন পিজি ধরে বলছে যে এটা আপনি রং নাম্বারে করছেন, আমি পিজি, ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের এইভাবে সন্ত্রাসটা যেভাবে চলছে, আমি মনে করি যদি এই সন্ত্রাসটা বন্ধ না হয়, এই রাজ্যে কখনো আমাদের এই বিশালগড় সহ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা সম্ভব হবে না। নিতাইবাবু আরো বলেন, দিনের পর দিন যেইভাবে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তারা এটা উপলব্ধি করতে পেরেছে, ফলে কোনো কিছু বুঝে উঠতে না পেরে চারদিকে লাল সন্ত্রাস কায়েম রেখেছে বলে অভিযোগ। কিন্তু এভাবে রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করে কি অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করতে পারবেন লাল পার্টির নেতারা, নাকি বঙ্গের মতো এখানেও অষ্টম জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।